নমস্কার বন্ধুরা আমি সৌমেন্ত বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমি এখন কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে কিছুদিন আগে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু কলকাতা পুরসভায় মজদুর পরিবেশবন্ধু ও ডোম পদের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়েছিল তো তার কিন্তু পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে তো এই কলকাতা পুরসভার মজদুর ও পরিবেশ বন্ধু ও ডোম পদের যে সমস্ত পার্সোনালিটি টেস্ট হচ্ছে সেখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো আর কলকাতা পুরসভার মজদুর পরিবেশবন্ধু অলরেডি আমি কিন্তু দুখানা কোশ্চেন ছেড়ে দিয়েছি তো সেখানে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে তোমরা ওখান থেকে কোশ্চেনগুলো দেখে নিতে পারো তো আজকে আমি কিন্তু শুধুমাত্র দশটি কোশ্চেন আলোচনা করব। দশটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ হলে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো করতে পারে তো বন্ধুরা এসো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কে মজদুর পরীক্ষার পার্সোনালিটি টেস্ট দু হাজার কুড়ি কলকাতা পুরসভার মজদুর পরীক্ষার পার্সোনালিটি টেস্ট দু হাজার কুড়ি তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে তো এখানে এক নম্বর কোশ্চেনটা কী আছে সেটা একবার এক নজরে আমরা দেখে নেবো এক নম্বর কোশ্চেনটা আছে কলকাতা পুরসভার চেয়ারম্যানকে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু ফিরাদ হাকিম তো এই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু তোমাদেরকে ধরছে তো পার্সোনালিটি টেস্টে তো আমারই একটি বন্ধু কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য দাগ পেয়েছিলো তো তার সাথে আমি বিশেষ কারণবশত যোগাযোগ করতে পারলাম না নাহলে আমি কিন্তু কনফারেন্সে তোমাদেরকে শুনে দিতাম যে কীরকম ধরনের কোশ্চেন করছে তো এই ধরনের কোশ্চেনগুলো করছে বলেই আমি তোমাদেরকে এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম যাতে তোমরা কমন পাও তো দু নম্বর কোশ্চেনটা এখানে কি আছে কলকাতা পুরসভার কমিশনারের নাম কি তো এখানে হয়ে যাবে কি বিনোদ কুমার আই তারপর এখানে তিন নম্বর কোশ্চেনটা এখানে কী আছে সেটা একবার এক নজরে আমরা দেখে নেব কলকাতা পুরসভার বিশেষ পৌর কমিশনারের নাম কী এখানে উত্তর কী হয়ে যাবে কলকাতা পুরসভার বিশেষ পৌর কমিশনারের নাম হচ্ছে এখানে তাপস চৌধুরী আই অফিসার তারপরে এখানে চার নম্বরের কোশ্চেনটা এখানে কি আছে সেটা একবার এক নজরে দেখে নিই চার নম্বরের কোশ্চেনটা আছে এখানে পৌর পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি তে কত ওয়ার্ড সংখ্যার কম হবে না পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি কত ওয়ার্ড সংখ্যার কম হবে না তো নয়ের কম হবে না উত্তরটা যাবে নয়ের কম হবে না তারপর এখানে কি আছে পাঁচ নম্বরের কোশ্চেনটা এখানে কি আছে পাঁচ নম্বরের কোশ্চেনটা আছে এখানে প্রতিটি পৌরসভায় প্রতিটি পৌরসভায় মোট আসন সংখ্যা অন্তত কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত রাখা থাকে একের তিন অংশ মহিলাদের জন্য সংরক্ষিত রাখা থাকে ছ নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা কি আছে এখানে সম্পাদিত কার্যবলীর জন্য কার্যবলীর জন্য সব পরিষদের চেয়ারম্যান কার কাছে দায়িত্বশীল থাকে কাউন্সিলর পরিষদের কাছে দায়িত্বশীল থাকে তারপরে সাত নম্বর কোশ্চেনটা এখানে কী আছে আমরা দেখে নেব সাত নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পৌর পৌরসভাগুলি সাধারণত কার্যকালের মেয়াদ কত তো এখানে উত্তর হয়ে যাবে পৌরসভাগুলি সাধারণত কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর আট নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা আছে পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত রয়েছে তো উত্তর হয়ে যাবে স্ত্রীস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে তারপর এখানে ন নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা একবার এক নজরে আমরা দেখে নেব ন নম্বরের কোশ্চেনটা এখানে কি আছে এখানে কত সালে প্রথম আধুনিক ভারতে পৌরশাসন ব্যবস্থা যাত্রা শুরু হয়েছিল এখানে উত্তর হয়ে যাবে আঠারোশো সালে প্রথম ভারতে কিন্তু পৌরশাসন ব্যবস্থা যাত্রা শুরু হয়েছিল দশ নম্বরের কোশ্চেনটা এখানে কী আছে কে প্রথম পৌরশাসন ব্যবস্থার যাত্রা শুরু করেছিল এখানে উত্তরটা হয়ে যাবে লর্ড রিপন পৌরশাসন ব্যবস্থার যাত্রা প্রথম শুরু করেছিল এগারো নম্বর কোশ্চেনটা এখানে কি আছে কত সালে পশ্চিমবঙ্গে পৌর নামে একটি নতুন বিল গৃহীত হয় তো এখানে উত্তর কি হয়ে যাবে উনিশশো উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই পশ্চিমবঙ্গে পৌর নামে একটি নতুন বিল গৃহীত হয় তো বন্ধুরা এটাই ছিল আজকে এগারোটি কোশ্চেন গুরুত্বপূর্ণ তো এমনি ধরনের কোশ্চেন যদি তোমাদের আরও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা চেষ্টা করবো আরও ভালো ভালো তোমাদেরকে কোশ্চেন দেওয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে হবে একটি করে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওই ক্লিক করে ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা নমস্কার